শুরু হয়ে গেল ঠাকুরনগর মেলা 2024। প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে মানুষের ঢল দেখার মতো। প্রতি বছরের মতন এই বছরও কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটতে চলেছে। এবারে বলি এখানে কিভাবে আসতে হবে। এখানে আসার জন্য শিয়ালদা বনগা, ক্যানিং বনগা ও শিয়ালদা ঠাকুরনগর ট্রেন ধরে ঠাকুরনগরে নেমে পড়ুন। এছাড়া রানাঘাটের দিক থেকে যদি আসেন, রানাঘাট বনগা লোকাল ধরে বনগায় নামুন এবং বনগা থেকে ঠাকুরনগরে আসার যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন এখানে। তো এখন আমরা স্টেশন থেকে বেরোতে পারিনি, এতটাই ভিড়। মানে দেখো ট্রেনটা কি ছিল আর এখান থেকে কি হয়ে গেল। ওরে, মানে ভাবছি আমি খালি যাবো কি করে। আজকে এই যে এত ভিড় দেখতে পাচ্ছ, এই ভিড় কিন্তু শুধুমাত্র আজকের জন্যই। কালকের থেকে কিন্তু এতটা পরিমাণও ভিড় হবে না। ভিড় যে হবেই না তা একদমই না, হবে বাট সেটা মানানসই ভিড়, এতটাও ভিড় কিন্তু হবে না। এখন রয়েছি আমি ঠাকুরনগরে। ঠাকুরনগরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাদিক ধরে সোজা এখন আমরা যাচ্ছি এই ভিড়ের মধ্যে। তো আজকে হচ্ছে প্রথম দিন, আজকে 6 তারিখ। চলো এই ভিড়ের মধ্যে দিয়ে যাব আমরা সেই মন্দিরে। আর এতটাই সাংঘাতিক ভিড়, সাথে রোদটাও দিয়েছে আজকে খুব ভালো মতো। নিচ দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, এতটাই ভিড়, আমরা রেল লাইনের ওপরে উঠে গেছি। রেল লাইনের ওপর দিয়েও কিন্তু অনেক মানুষ যাওয়া আসা করছে, পড়ে যাচ্ছিলাম। মেন এখানে ব্যাপারটা বলে দিই, আজকে 6 তারিখ, আজকে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠাকুরনগর মেলা। আর এই মেলা কিন্তু 3 দিন, মানে মেলা তো থাকবে 7 দিন, কিন্তু মেন হচ্ছে 3 দিন ধরে, মানে যে এখানে যে ডঙ্কা বাজানোর ব্যাপারটা থাকে এবং ভিড়, যে মানে যে ভিড়টা হয়ে থাকে সেটা কিন্তু প্রথম 3 দিনই হবে, অর্থাৎ আজকে, কালকে আর পরশু দিন। তারপরে মানে নর্মাল মেলাটা থাকবে। আর এই মেলা কিন্তু থাকছে 12 তারিখ পর্যন্ত। ট্রেন আসছে কোথা থেকে একটা শুনতে পাচ্ছি এই লাইনে যতদূর মনে হচ্ছে। মেলা নিয়ে তো কোনো কথা হবে না, মেলাটা বিশাল বড়। তো প্রথমে আমি আগে যাবো হচ্ছে মন্দিরের দিকে। ভেতর থেকে আমরা চলে এসেছি একদম রাস্তা, অর্থাৎ যেখানে মন্দিরটা রয়েছে সেইখানে। এবং এই মন্দিরের চারিপাশে যত অলিগলি বা রাস্তাঘাট রয়েছে সব রাস্তা দিয়ে কিন্তু এই রকম দল ডঙ্কা বা কাঁসর বাজিয়ে বাজিয়ে আসছেন, সব দলে দলে আসছেন এই মন্দিরে। আর এই আওয়াজ শুনতে মনটা এতটাই ভালো লাগে, মানে মন আপনি আপনি নেচে ওঠে এই আওয়াজে। তো সবাইকে দেখলে পরে মানে এতটাই রোদ আর গরম, এই রোদ গরমের মধ্যেও কিন্তু এইরকমভাবে ডঙ্কা কাঁসর তারপরে এইরকম বাজিয়ে যে ওনারা আসছেন কত দূর দূর থেকে, অনেক দূর দূর জেলার থেকে কিন্তু এখানে আসছেন। তো জেলা তো বটেই, জেলার থেকেও আরও দূর দূর, অর্থাৎ অন্যান্য রাজ্য থেকেও কিন্তু মানুষজনেরা এখানে আসছেন। শুধু যে আমাদের এই দেশে সেটা নয়, বাংলাদেশ, মায়ানমার এই সব জায়গাগুলো থেকেও কিন্তু ভক্তরা এখানে আসছেন এই বারুণী মেলাতে। আর এই মেলা শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে হয়ে থাকে, আর এই বছর হচ্ছে 212তম জন্মবার্ষিকী। সাদা সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বাতাসা। এখানে কিন্তু থেকে থেকে জায়গায় জায়গায় হরি লুট, যেটাকে বলা হয় আমরা যে বাতাসা ছুরি ওপর থেকে, সেইটাই কিন্তু হচ্ছে এখানে। আর এখানে দেখো মানে এত ঠাটা পড়া রোদ থাকতেও এই জায়গাটা কিন্তু পুরোটাই কাদা, জল মানে জল প্যাচ প্যাচে কাদা একদম। কেন কি
কামনা সাগর থেকে যারা স্নান করে আসছেন তারা তো বলতে গেলে পুরোই ভিজা অবস্থায় উঠে আসছেন তারা। তো সেই কারণে কিন্তু জল, তার মধ্যে এই যে বাতাসা, সেই জল বাতাসা একসাথে মিশে কিন্তু এখানে পুরোই একটা চ্যাটচ্যাটে কাদা অবস্থা তৈরি হয়েছে। এখানে এখানে কিন্তু এখানেই বলতে গেলে সবাই খালি পায়ে যাচ্ছিলেন। তো ওই রকম কাদামাখা পা নিয়ে কিন্তু সবাই কামনা সাগরে ডুব দিয়েছেন, সেই কারণে কামনা সাগরের জলটাও কিন্তু পুরো, মানে জল তো বলা যায় না, পুরো কাদা জল হয়ে গিয়েছিল। তো চলো এবার কামনা সাগরের দিকে যাই, সেখানে কেমন কি ভিড় আছে এবং কীরকম পরিবেশ সেটাও আমরা একটু দেখে নিই। এই হচ্ছে সেই কামনা সাগর, বলা হয় থাকে এখানে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং সেই পূর্ণি লাভের আশায় দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে বারুণী পূজার আগের দিন থেকেই কিন্তু ভিড় জমাতে শুরু করে। Thank you.
প্রথম দুদিন আজ অর্থাৎ কাল এই দুদিনই কিন্তু মেলা সারা রাত ধরে হয়ে থাকে, কারণ ভক্তের সমাগম তো আসতেই থাকে, সারা রাত ধরে হোক বা সকাল থেকে। তো সেই কারণে কিন্তু মেলার দোকানপাটগুলো কিন্তু সবই খোলা থাকে। মেলার মাঝখান দিয়ে যাচ্ছি আমি এখন, অর্থাৎ খাবারের যে সেকশনটা তার মাঝখান দিয়ে। এই গরমে কিন্তু মানে সবারই এক প্রকার খুবই খুবই খারাপ অবস্থা, আর এই রোদের মধ্যে এত ভিড়ের মধ্যে মানে ভাবতেই পারছো কিরকমটা হতে পারে পরিবেশটা। তো এই ছিল আজকের ঠাকুরনগর মেলার প্রথম দিন। তো তোমরা যারা ভাবছো ঠাকুরনগর মেলাতে আসবে, এখনো কিন্তু বেশ কিছুদিন মেলা রয়েছে, তোমরা চটপট চলে আসো এই মেলাতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।